হাই ফ্রেন্ডস, আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরা সবাই ভালো আছি। আর আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি লোটে মাছের রেসিপি। তো এই লোটে মাছ আমি কিভাবে রান্না করেছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর আমার পাশে থাকো। আর যেসব বন্ধুরা প্রথম থেকে আমাকে সাপোর্ট করছো, আমার পাশে আছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো রান্নাটা আমি কিভাবে করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। কড়াইতে তেল দিয়ে কালো জিরে দিয়ে দিলাম। তো এখন পেঁয়াজ দেওয়া হলো। তো পেঁয়াজটা লাল করে ভেজে নিতে হবে। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে টমেটো দেওয়া হলো। চিনি দিলাম। এখন এর মধ্যে আদা রসুন লঙ্কা পেস্ট দেওয়া হলো। তো ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, আর এখন দেওয়া হচ্ছে মিট মশলা। তো ভালো করে মশলার সাথে আবার কষিয়ে নিতে হবে। আর এখন দিয়ে দেওয়া হলো ধনে পাতা। এই মশলার সাথে ধনে পাতাটাও ভালো করে কষিয়ে নিতে হবে। তো মশলা ধনে পাতা কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে লোটে মাছগুলো দেওয়া হলো। লোটে মাছটাও ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। তো এর মধ্যে তো জল দেওয়া যাবে না, মাছ থেকে জল বেরোবে, তো এখন এটা ঢেকে দিতে হবে। তো এখন মাছটা ঢেকে দিলাম। তো দেখো আমার লোটে মাছ রান্না কমপ্লিট, এখন এটা নামিয়ে নেব। তো তোমাদের এই রেসিপিটা কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতন টাটা।